আগের ভিডিওতেই বললাম কিভাবে একদম ছোট্ট বাচ্চাদের সাথে ডিল করবেন, তার বিষয়ে নিশ্চয়ই আসবে আরো ভিডিও। এইবার আমি বলবো যারা নতুন লেখা শিখছে, প্রথম লেখাটা কি দিয়ে স্টার্ট করবেন। প্রথম লেখা আমরা কোনো অ্যালফাবেট অক্ষর দিয়ে স্টার্ট করব না, প্রথম লেখা আমরা শুরু করব কিছু প্যাটার্নস দিয়ে। এখনকার গার্জিয়ানরা নিশ্চয়ই জানেন, আর প্রথমেই মনে রাখবেন তাদের দিয়ে প্রথম থেকেই অনেক 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 লেখা করাবেন না, যাতে ওদের হাতের এখানে কিছু টিপস থাকে, কিছু টিস্যু থাকে, যেগুলো সমানে পেন্সিলটা ধরতে ধরতে ব্যথা করতে শুরু করে। ব্যথাটা করবে যখন, তার উপরে যদি আমরা জোর জোর করে করাই, তাহলে কি করবে, ওর লেখার প্রতি যে এনার্জিটা সেটা চলে যাবে। সেই এনার্জিটা চলে গেলে তারা কিন্তু আর লিখতে চাইবে না, পরের দিন আর বসতে চাইবে না। তখন ওর মনে হবে যে না, আমি তো লিখতে গেলে আমার আবার ব্যথা করবে, আমি আর লিখতে বসবো না। সে কিন্তু তখনই না বলাটা শুরু করবে। চলুন দেখে নেওয়া যাক প্রথম ধাপ কি হবে। লেখা শেখানোর প্রথম ধাপ হচ্ছে স্ট্যান্ডিং লাইন। তো আমরা এবারে শিখবো আজকে স্ট্যান্ডিং লাইন। এই যে উপরে রেড লাইনটা দেখছেন, এই রেড লাইন থেকে এই ব্ল্যাক লাইন পর্যন্ত কিন্তু স্ট্যান্ডার্ড স্ট্যান্ডিং লাইন। ঠিক আছে, বাড়ির খাতায় লিখছে বলে অপরিষ্কার করে পাশাপাশি গায়ে গায়ে করে দিলাম তা কিন্তু করবেন না। পরিষ্কার জিনিসটা কিন্তু আমরাই ওদেরকে শেখাতে পারি, তাই না?